যখন আবু লাহাব নবীকে অভিশাপ দিচ্ছিল তখন নবী চুপ ছিলেন। স্বয়ং আল্লাহ বলেন, তাব্বাতিয়া তাবি লাহাবি ওয়া তাব, ধ্বংসক আবু লাহাব ও তার দুই হাত। যখন তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নির্বংশ, তখন আল্লাহ জবাব পাঠালেন, ইন্না শানিয়াকা ওয়াল আফতার, নিশ্চয়ই তারাই নির্বংশ। আল্লাহ কখনোই তার রাসূলকে নাম ধরে ডাকেননি, ইয়া হাইওয়ান নবী, ইয়া হাইওয়ার রসুল, ইয়াসিন, মুজাম্মিল সহ আরো অনেক পরোক্ষ নামে সম্বোধন করেছেন। কোন মানুষের পক্ষে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মান সম্মান অনুধাবন করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখনই কেউ কটূক্তি করেছেন, স্বয়ং সৃষ্টি জগতের সকল ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা তার জবাব নিজে দিয়েছেন। ভাবতে পারেন, মহান আল্লাহ তাআলা স্বয়ং তাকে হুমকি দিয়েছেন, শুধু সেই সময় নয়, শুধু এবার নয়, শুধু আপনার জীবনকালেই নয়, বরং আপনার মরে যাওয়ার পরও কেয়ামত পর্যন্ত যত হাজার কোটিবার কেউ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তত হাজার কোটিবার আমার রব স্বয়ং নিজে তাকে অভিশপ্ত করে দিবেন। তারপর আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে রাসূল, নিত্যই উপহাসকারীদের জন্য আমার পক্ষ হতে আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাসূলের মর্যাদা আল্লাহ হেফাজত করবেন, আপনি বা আমি তেমন কিছুই করার ক্ষমতা রাখি না। তবুও যদি আমাকে প্রশ্ন করা হয় আমার অবদান কি ছিল সেদিন যেদিন আমার জীবদ্দশায় আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়েছিল, তেমন বড় অবদান না হোক, বান্দা হিসাবে ছোট্ট একটা অবদানের কথাও সেদিন উপস্থাপন না করি, তবে কি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে পরিচয় দিতে পারবো?